আজকের এই ভিডিওতে আমরা মুরগির বসন্ত রোগ নিয়ে আলোচনা করব বসন্ত রোগ একটা ভয়াবহ রোগ এই রোগটি সব বয়সী মুরগির হয়ে থাকে আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন এই ভিডিওটি আপনার জন্য অনেক প্রয়োজনীয় কেননা সামনে শীত আসতেছে এই শীতেই মুরগির বসন্ত রোগ বেশি হয়ে থাকে আপনি যদি এই বসন্ত রোগের লক্ষণ এবং চিকিৎসা না জেনে থাকেন তাহলে আপনার খামারের মুরগিগুলো নষ্ট হয়ে যাবে এই বসন্ত রোগে বসন্ত রোগ একটা ভয়াবহ রোগ তবে সঠিক চিকিৎসা দিলে মুরগি খুব সহজেই সুস্থ হয়ে যায় এবং কোনো ক্ষতি হয় না তো আজকের এই ভিডিওতে আমরা এই বসন্ত রোগ নিয়ে আলোচনা করব। খুব সহজ এবং ঘরোয়া সমাধান দেবো এই বসন্ত রোগের তো আপনি যদি হাঁস মুরগি কবুতর এসবের সাথে সংযুক্ত হয়ে থাকেন আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন দেখুন সাবস্ক্রাইব লেখা একটা বাটন আসছে সেই বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আমরা প্রথমে জানি যে এই বসন্ত রোগের লক্ষণগুলো কি বসন্ত রোগের প্রথম লক্ষণ হচ্ছে মাথার ঝুঁটিতে গলার ফুলে কানের লতিতে চোখের পাতায় ঠোঁটে শরীরে বিভিন্ন স্থানে ছোট ছোট ঘামাচির মতো গোঠা উঠবে পরবর্তীতে সেই গোঠাগুলো বড় হতে থাকবে এবং লালচে কালো বর্ণ ধারণ করবে শ্বাসকষ্ট শুরু হবে মুরগির তাপমাত্রা বেড়ে যাবে চোখ ফুলে শক্ত হয়ে যাবে তখন বুঝতে হবে মুরগির এই বসন্ত রোগ হয়েছে এই লক্ষণগুলো মুরগির ভিতরে দেখা দিলে থেমে থাকা যাবে না সঠিক চিকিৎসা মুরগিকে দিতে হবে নয়তো নষ্ট হতে পারে খামারের মুরগি তো এখন আমরা এই বসন্ত রোগের চিকিৎসাগুলো দেখবো একদম সহজ সমাধান রয়েছে সহজ চিকিৎসা দেব এই ভিডিওতে আক্রান্ত মুরগিগুলো প্রথমত সুস্থ মুরগি থেকে আলাদা করতে হবে কেননা এই বসন্ত রোগ ভাইরাস জনিত রোগ এটা একটা মুরগিতে হলে সবগুলো মুরগিতে ছড়িয়ে যেতে পারে সেজন্য আক্রান্ত মুরগিটিকে সঙ্গে সঙ্গে আলাদা করে ফেলতে হবে যদি কোনো মুরগি মারা যায় তাহলে সেটাকে পুড়িয়ে ফেলতে হবে কেননা এই রোগ মশা মাছি বাতাসের সাথে ছড়ায় তারপরে আক্রান্ত মুরগির যেই বসন্ত বা গুটি উঠেছে সেই জায়গায় ড্যাটল আয়োডিন কিংবা পটাশ পানি দ্বারা দিনে দুই থেকে তিনবার ধোবেন মনে রাখতে হবে এই বসন্ত রোগ হয় জীবাণুর কারণে তারপরে হচ্ছে ঘরে জীবাণুনাশক পাউডার ছিটিয়ে দিবেন মুরগি থাকার জায়গায় ঔষধ দ্বারা জীবাণুনাশক ঔষধ দ্বারা ধৌত করবেন আক্রান্ত মুরগিগুলো যে স্থানে রাখবেন সে স্থান যেন পরিষ্কার থাকে এবং সে স্থানে যেন পর্যাপ্ত সূর্যের আলো পৌঁছায় তারপরে হচ্ছে এই ফক্স অর্থাৎ বসন্ত রোগের একটা টিকা রয়েছে সেই টিকাটি আপনি মুরগির দু থেকে তিন সপ্তাহ হলেই দিয়ে দিবেন মুরগির বয়স যখন দু থেকে তিন সপ্তাহ তখন এই টিকাটি দিয়ে দিবেন তো আশা করা যায় এই পদক্ষেপগুলো গ্রহণ করলে একদমই সহজে আপনি এই বসন্ত রোগ থেকে মুক্তি পাবেন বসন্ত রোগ যদি হয়েও যায় খুব সহজেই সমাধান করে ফেলতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ